হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন যে আসসালামু আলাইকুম আমি চাঁদপুর থেকে বলছিলাম সুমন জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন যে আমি বলছি যে আমি আজকে পনেরো দিন আমি ডান পায়ে এই মানে ডান পায়ে গোল দেখা করতেছে যে এবং আমি যতক্ষণ হাসি ততক্ষণ ভালো লাগে আমি ওই যে একটু ফ্রিং করে আমি একটা মিডিচিন ডাক্তারের

প্লান্টার ফ্যাসাইটিস নামক একটা সমস্যা হয় বা স্পার হতে পারে এবং এইটা আমি বারবার বলছি এই সকল ক্ষেত্রে মোস্ট অফ দ্য কজই হচ্ছে জুতা যদি যে জুতার ব্যবহার যদি টাইট ফিটিং জুতা ব্যবহার করে এবং জুতার সোল যদি অনেক শক্ত থাকে বা খালি পায়ে হাঁটে মানুষ বাসা অনেকেই খালি পায়ে হাঁটে যেহেতু এখন মোস্ট অফ দ্য বাসায় গ্রামের বাসাও কিন্তু ফ্লোর পাকা করা তো পাকা বাসা আর মাটির বাসা এক না যারা মাটির থাকে বাসায় ফ্লোর মাটি কোনো পাকা নেই তারা খালি পেটতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যাদের পাকা করা আছে তারা বাসাও তাকে সফট জুতা ব্যবহার করতে হবে না হলে এই জাতীয় এই সুমন সাপের মতো সমস্যা হতে পারে যেটা ডাক্তারের নাম হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়ালিসপা দুইটাই একই সেম কাছাকাছি একটা একটু বেশি খারাপ একটা একটু কম তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনাকে এখন জুতা কারেকশন করতে হবে এবং সব সময় সফট সোলের জুতা ব্যবহার করবেন আর আপনার ওজন উচ্চত অনুযায়ী যদি ঠিক থাকে ভালো না হলে বেশি হয়ে থাকলে কমিয়ে ফেলতে হবে এবং আপনার পাটাকে একটা অ্যাসেস করতে হবে পায়ের তলাটা আর দশটা স্বাভাবিক মানুষের তলার মতো কিনা একটু দেখতে হবে মানে একজন ডাক্তারের কাছে গেলে যারা এই বাদ ব্যথা বিশেষজ্ঞ বা আমাদের মতো ডিজেবিলিটি পুনর্বাসন নিয়ে কাজ করে তারা দেখলি পায়ের তলা যে কোনো প্রবলেম আছে কিনা সেটা কারেকশান করা যাবে বিভিন্নভাবে সেটা করতে হতে পারে আর একটা করতে পারেন আপনি নিয়মিত কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন প্রতিদিন দশ মিনিট টানা এক মাস পনেরো বিশ দিন এটা সমস্যাটা ঠিক হয়ে আসবে তারপরেও কিন্তু আপনাকে ওই জুতার ব্যবহারটা কারেকশান করতে হবে জুতা যদি কারেকশান না করেন তাহলে এই সমস্যাটা আজীবন থেকে যাবে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়ার স্পার হলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে করা হয় আসলে এটা আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা চলে আসছে এবং নিরাপদ চিকিৎসা ব্যথার ওষুধ রুগী হয়তো পাঁচ পাঁচ দিন দশ দিন সাত দিন খেতে পারে প্রাইমারি স্টেজে কিন্তু তারপরও যদি দেখে বারবার হচ্ছে তাহলে তাকে কজ আইডেন্টিফাই করতে হবে যে ফুটে কোনো সমস্যা আছে কিনা সেটা কোনো ঘটনগত অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কিনা যদি থাকে তাকে সু কারেকশন করতে দিব আমরা যে জুতাটাকে কারেকশন করে যেন তার এটা সমাধান হয়ে যায় আবার আমি বলছি যে অতিরিক্ত ওজন হলে হতে পারে বা জুতা সে যেটা ব্যবহার করছে বাসা দীর্ঘদিন একই রকম জুতা সেটা আমরা দেখলেই বুঝতে পারি তো এটা হচ্ছে বেসিক চিকিৎসা আমি কেন এইদিকে জুত দিচ্ছি আমরা যে চিকিৎসাটা করি সে চিকিৎসা করার পরে ভালো হয়ে গিয়ে আবার ব্যথা আসে মূল কারণ হচ্ছে ডিউটিউ একই কজ বারবার উপস্থিত হয় যে কারণে তার ব্যথাটা হচ্ছে কারণ যদি আপনি না শুধরে দেন বা সমাধান করেন তাহলে কিন্তু আবার ব্যথা হয় রোগীকে কাউন্সেলিংয়ের একটা ব্যাপার আছে তাকে বুঝিয়ে বলতে হবে যে কেন তার এই সমস্যাটা হচ্ছে এবং ভবিষ্যতে আবার যেন না হয় সেই জন্য তার কী করণীয় করণীয় আর চিকিৎসার ক্ষেত্রে আমরা এখানে লেজার অত্যাত্ত কার্যকরী চিকিৎসা লেজার পাশাপাশি ফুটের বিভিন্ন স্ট্রেসিং ড্রাই নিডেলিং এগুলো খুব কাজ করে এবং পি আর পি থেরাপি খুবই ইফেক্টিভ তো এগুলো আমি একেবারে লেটেস্ট থেরাপির চিকিৎসার কথা বলছি এবং উন্নত বেশি সেলও দেওয়া হয় তো এক্সপেন্সিভ তো ওই দিকে না গিয়ে আমরা যদি লেজার এবং বিভিন্ন স্ট্রেসিং করাতে পারি যুতা কারেকশন করে দিই এতেই রোগী ভালো হয়ে যায় মানে লেজার এবং পিআরপি যেটা আপনি বললেন প্লেটি প্লেটলেট রিচ প্লাজমা দিয়ে যেটা করা হয় এটা অনেক আধুনিক একটা চিকিৎসা এবং আমাদের দেশে এটা আমরা এখন পাচ্ছি জি अवेलेबल আমরা তো করে থাকি এবং অনেক गवर्नमेंट হাসপাতাল এখন ডাক্তার এখন এটা করা হচ্ছে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি যে অস্ট্রোয়াথ্রাইটিস এটা এই বয়সে আমি আর উত্তর দিয়েছি এই এই সকল ক্ষেত্রে কিছুদিন খেতে পারে প্রয়োজন হলে কিন্তু দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ না করে আমি বলবো তাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে রিহ্যাবিলিটেশন বিভিন্ন ইলেকট্রো থেরাপি এক্সারসাইজ এগুলা করতে হবে যদি হাঁটু ফুলে যায় আমি বলছি ফুলে গেলে অনেক কারণে ফুলে যায় ইনফ্লামেটরি এক্সুডেট আসতে পারে হাঁটুতে সেটা অনেক সময় বের করে দিতে হতে পারে অনেক সময় বার্সায়িত হতে পারে মানে হাঁটুর মধ্যে বিভিন্ন পার্সা থাকে নোট এগুলা ইনফ্লমেশন হতে পারে বার্সাই বার্সার মধ্যে বিভিন্ন আপনার এক্সুডেট থাকতে পারে সেটা আমরা কাপিং একটা থেরাপি আছে যেটার মাধ্যমে আমরা বের করে দিই বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন আর তার কার্টিসেপস মাসেলকে স্ট্রেনদেন করতে হতে পারে স্ট্রেসিং করতে হতে পারে তো সেই ক্ষেত্রে একজন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের শরণাপন্ন হয় চিকিৎসাটা করতে হবে ব্যথার ওষুধ কিছু খেতে পারে মাঝে মাঝে কোনো অসুবিধা না প্রাকৃতিক চিকিৎসাটা করা যায় যেমন গরম শেখ দেওয়া বা কোনো ক্রিম বা মলম হাঁটুতে লাগিয়ে রেগুলার টানা কয়েকদিন এবং গরম দিলে দেখা যায় এত সেরে যেতে পারে তো তা এবং আমি যে বলছিলাম যে এই সকল রুগীর ক্ষেত্রে যে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলা সাপ্লিমেন্ট প্রয়োজনে খেতে হবে গ্লুকোসামাইন গ্লুকোসামাইন এখন বাজার থেকে যে কোনো অ্যাভেলেবেল ওষুধের দোকানে পাওয়া যায় আমি জেনেরিক নেমের কথা বলছি যে কন্ডোটিন সালফেট বিভিন্ন নামে এগুলো অনেক উপকারে আসে এরপরও অ্যাডভান্স স্টেজে এখন পিআরপি খুবই কার্যকরী পিআরপি থেরাপি এই যে প্লাটেলেটিস প্লাজমা হাটুর ডিজেনারেটিভ হাটু এবং ইনজুরি ক্ষেত্রে খুবই কার্যকরী পিআরপি ক্যান রিজেনারেট দা কার্টিলেজ এবং পাশাপাশি আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে করলে এই সমস্যাগুলো চলে যায় পিআরপি থেরাপিটা কিভাবে দেওয়া হয় আচ্ছা পিআরপি হচ্ছে একেবারে প্রাকৃতিক ন্যাচারাল একটা থেরাপি বা চিকিৎসা যেটা হচ্ছে যেমন অস্টোয়াথরাইটিস বলেন যে ওনার রুগীর হাঁটু ব্যথার ক্ষেত্রে বা কেউ যদি ইঞ্জুরি হয় এই সকল ক্ষেত্রে আমরা দিয়ে থাকি তবে সেটা হচ্ছে রুগীর থেকে যে ব্লাডটা নেওয়া হয় ওনার সেলফ নিজের ব্লাডই একটা মানে মেডিকেল প্রসেসের মাধ্যমে ল্যাবরেটরি প্রসেসের মাধ্যমে প্লাটেলেটটাকে আলাদা করা হয় সেই প্লাটেলেটটাকে হাই কনসেন্ট্রেট প্লাটেলেট আমরা ওই যে ইঞ্জুরি জায়গা বা যেখানে ড্যামেজ বা যে ডিজিজ হয়েছে সেখানে আমরা ডাক্তাররা যারা ট্রেন জোড়ায় পুশ করতে পারে বা অভিজ্ঞতা আছে কাজ করে তারা ওখানে পুশ করে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে ডোজ আছে এক একজনের ক্ষেত্রে এক এক জোড়ার ক্ষেত্রে কতটুক পি আর পি দিব সেটা ডাক্তার সিদ্ধান্ত নেয় মানে হাঁটুর ক্ষেত্রে একরকম হতে পারে অ্যালবোর ক্ষেত্রে আর এক রকম হতে পারে এবং কয় কয়ভার দিব এবং ড্যামেজটা কতটুকু হয়েছে ওই অনুযায়ী পিআরপিটা দেওয়া হয় বাট নিজের ব্লাড থেকে তৈরি করা হয় আসলে এই আধুনিক চিকিৎসাগুলো এখন আমাদের দেশে আমরা পাচ্ছি লেজার হচ্ছে পি আর পি করা যাচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু রুগীরা ভীষণ ভাবে উপকৃত হচ্ছেন